হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড্রয়েড ট্যাবলেট মোডিও M7, এই ডিভাইসটি অনলি লোগো আসছে, আর কিছু আসছে না। মাদারবোর্ড হচ্ছে HL মাদারবোর্ড, অ্যান্ড CPU হচ্ছে SC7731C CPU, স্প্যাডরন CPU। তো এই ডিভাইসটিকে আমরা কীভাবে ওকে করব, যেহেতু অনলি লোগো আসছে আর কিছু আসছে না? দুটো প্রবলেম হতে পারে, একটি সফটওয়্যার প্রবলেম এবং একটি আইসি প্রবলেম। তো যেহেতু সফটওয়্যার এবং আইসি দুটার প্রবলেম থেকে একটি প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমেই সফটওয়্যার দিয়ে চেক করব ডিভাইসটিকে, যে সফটওয়্যার মাধ্যমে সলভ করা যায় কি না। যদি সফটওয়্যার মাধ্যমে ডিভাইসটিকে ওকে করা না যায়, তাহলে আমরা অবশ্যই ফ্ল্যাশ আইসি কিংবা র্যাম আইসি, যেটাই প্রবলেম হোক না কেন, ওই আইসিটি চেঞ্জ করতে হবে। আমরা সফটওয়্যার যখন দেবো তখনই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন আইসিটে প্রবলেম হয়েছে, যদি সফটওয়্যারের মাধ্যমে না হয়। আর যদি সফটওয়্যারের মাধ্যমে হয়ে যায় তাহলে দেন ওকে। সফটওয়্যার দেওয়ার পরে যদি অনলি লোগো আসে, তাহলে আমাদেরকে র্যাম আইসি চেঞ্জ করতে হবে। আর সফটওয়্যার দেওয়ার ক্ষেত্রে যদি সফটওয়্যার না নেয়, তাহলে আমাদেরকে ফ্ল্যাশ আইসি চেঞ্জ করতে হবে। তাহলে এমনই একটি ডিভাইস মোডিও M7, এই ডিভাইসটিকে আমরা এখন রিপেয়ারিং করবো। প্রথমে সফটওয়্যারের মাধ্যমে চেক করবো সফটওয়্যারের মাধ্যমে ওকে করা যায় কি না। যদি সফটওয়্যারের মাধ্যমে ওকে করা যায় তাহলে ডান, আর যদি না হয় তাহলে আমরা হার্ডওয়্যার করবো।